আসসালামু আলাইকুম। বুটেক্স বিজনেস ক্লাবের আমন্ত্রণে গিয়েছিলাম তাদের ক্যাম্পাসে, অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলসে। অ্যান্ড ওয়ার্কশপ নেওয়ার পর স্টুডেন্টরা আমাকে পুরো ক্যাম্পাসটা যখন ঘুরে দেখাইলো, আমার একটা জিনিসই মনে হলো যে পুরো ইউনিভার্সিটিটাই আসলে একটা ল্যাবরেটরি, অর্থাৎ তারা এমনকি থিওরিস্টাও তাদের ল্যাবে বসে শিখে এবং শেখার সাথে সাথে তাদের ইন্ডাস্ট্রিয়াল মেশিন আছে ওখানে কাজে লেগে যায়। তখন পুরো ক্যাম্পাসটা মনে হচ্ছে একদম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। সো একটা জিনিস আমার খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস হচ্ছে তাদের পুরো ক্যাম্পাসের প্রতিটা ব্যাচের একটা ছাপ রয়ে গেছে, অর্থাৎ তাদের ওয়াল আর গ্রাফিটিগুলোতে তাদের হিস্ট্রিকে বোঝা যায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। যে কোনো ক্যাম্পাসে যখন যাই আমি আর্টগুলো বোঝার চেষ্টা করি, গ্রাফিটি, প্রতিটা ব্যাচে যে নিজস্ব ওয়াল থাকে, পেন্টিং থাকে, ওটা দিয়ে তাদের নোশনটা, তাদের ভাইবটা আমি বোঝার চেষ্টা করি, উইচ ইন দিস কেস ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যাসিনেটিং। বাই দ্য ওয়ে, যে কারণে গিয়েছিলাম, যে ইভেন্টে ওয়ার্কশপ নিতে গিয়েছিলাম, সেটা ছিল হচ্ছে টেক্সপ্রেস। এটা হচ্ছে টেক্সটাইল ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আপনার একটা ফার্স্ট নেশন ওয়াইড কেস কম্পিটিশন। খালি টেক্সটাইল ইউনিভার্সিটি না, আরও অনেকে আই গেস পার্টিসিপেট করতে পারে। তো তারা আমাকে বিভিন্ন মেশিনস দেখাচ্ছিল যে ভাই এটা ড্রয়িং, ইট ইস সিউ, এটা প্রসেসিং, এটা স্টোরিং অ্যান্ড এভরিথিং। তো তারা চার বছর ধরে এখানে অনেক ইনডেপথ পড়াশোনা করে, অনেক জিনিস প্র্যাকটিক্যালি শিখে। তো তাদের সাথে যখন অন্য ইউনিভার্সিটি স্টুডেন্টদেরও কোলাবোরেশন হবে, এখানে ইনোভেশনের অনেক সুযোগ থাকবে বলে আমার মনে হয়। তো আমার কাছে টেক্সপ্রেসটা অসাধারণ মনে হয়েছে। আরেকটা কারণে আমি বুটেক্স বিজনেস ক্লাবকে থ্যাংক ইউ জানাতে চাই, সেটা হচ্ছে তারা নিজে কষ্ট করে আমাকে অনেকগুলো ক্লিপ পাঠিয়েছে এই ভিডিওটা বানানোর জন্য। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট, কারণ যখন আমি ভিডিওগুলো বানাই ক্যাম্পাস ট্যুর, আমি একা যাই, একা ড্রোন, একা এডিট, সব কিছু আমি নিজে ওয়ান ম্যান করি। সো অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় যে সেশনে নিতে হচ্ছে, রেকর্ডও করতে হচ্ছে, লজিস্টিক মেনটেন করতে হচ্ছে। এক্ষেত্রে বুটেক্স বিজনেস ক্লাব উই আর ভেরি কোঅপারেটিভ, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট অ্যাবাউট ইউ গাইজ। আমি এখন বুটেক্সের জুট ল্যাবে আসছি। And এইটা হচ্ছে সামথিং এই স্টুডেন্টরা খুব ফ্যাসিনেটেড অ্যাবাউট। স্টুডেন্টরা আমাকে বলছিল যে গিয়ারের সামনে সবাই ছবি তুলে, সো আমি একটা ছবি তুলছি গিয়ারের সামনে দাঁড়ায়। As you can see, তারা কত কষ্ট করে, তাদের সব নোটগুলো এখানে লিখে রাখছে। It's just important. So that's about it for BUTEX tour. সামনে নতুন কোনো ক্যাম্পাস ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। সামনে আমার বেশ কয়েকটা ট্যুর থাকছে। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ইনশাল্লাহ যাচ্ছি, আপনার গ্রিন ইউনিভার্সিটিতে যাওয়া হচ্ছে, বরিশাল ইউনিভার্সিটি যাওয়া হচ্ছে, ব্র্যাকে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে, লাস্ট টাইম যা হবে, কারণ তাদের ক্যাম্পাস শিফট হচ্ছে, নতুন একটা ক্যাম্পাস হচ্ছে। সো আই ওয়াজ রিয়েলি ইন্টারেস্টেড যে আরে লাস্ট একবার ব্র্যাকে ঘুরে আসি। আমি ঠিক যাই না ওই দিনকে আমি মেটি করতে হবে না কি না, সময় পারলাম ইনশাল্লাহ চলে আসবো। সো দ্যাটস অ্যাবাউট ইট। সামনে ইনশাল্লাহ কোনো একটা ক্যাম্পাসে আপনার সাথে দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আসসালামু আলাইকুম।